আসসালামু আলাইকুম। পটল চাষ, আর এই পটল চাষ সম্বন্ধে আমি কিছু আলোচনা করব দর্শক মণ্ডলী। হাইব্রিড জাতের যে লম্বা পটলগুলি, কোন ধরনের লতা আপনারা লাগাবেন? মূলত পটল চাষ করার জন্য লতা লাগাইতে হয়। আর আপনারা যদি বেশি জমি, প্রত্যেকটি ভিডিওতেই আমি বলেছি, প্রত্যেকটি ভিডিওতে বলা আছে যে বেশি জমি যখন চাষ করবেন আপনারা লতা চাষ করবেন। এই যে আমাদের যে লতা আমরা কাটিং করি, প্রত্যেকটি কাটিং করা হচ্ছে। আর এই যে আমরা কাটিংয়ের যে আটিগুলো বেঁধেছি, এভাবে আমরা কাটিং করে দেই। কারণ লতা যখন চাষ করবেন প্রত্যেকটি পরে পরে, এই যে পোর দেখতে পাচ্ছেন, আমি দেখাই যে পোরগুলি থাকে, একটা পোর, দুইটা পোর, তিনটা পোর, চারটা পোর, পাঁচটা পোর করেও দেওয়া হচ্ছে। এই দেখেন দর্শক মণ্ডলী, এটাতে আবার ছয়টা পোর করে দেওয়া হয়েছে। তো এই পরে পরে থেকে তখন চারা বের হবে। আর জমি বেশি জমি রোপণ করলে বেশি চারা বের হবে। আর আপনারা যদি টপের চারা নেন, তাহলে ওই একটা করে দিয়ে আমরা যে চারা তৈরি করে দিই, একটাই চারা হবে। সেক্ষেত্রে দেখা যায় খরচাটাও বেশি পড়বে। একটা টপের মূল্য পড়বে 10 টাকা। আর আমাদের জমির শতাংশ হিসাবে আমরা লতা বিক্রি করি, আর জমির শতাংশ পড়বে আমাদের কাছ থেকে, যদি 10 শতকের উপরে নেন তাহলে আমাদের পড়বে 100 টাকা শতাংশ। আর যদি আপনারা 10 শতাংশের নিচে নেন, 5 শতাংশ নিলেও 1000 টাকা পড়বে। সর্বনিম্ন আমরা 500 টাকার লতা পাঠাই। আজকে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় শামীম নামের এক ভাই বগুড়া থেকে আমাকে অর্ডার করেছে, আর এক ভাই চট্টগ্রাম খাগড়াছড়ি ওখান থেকে আমাকে অর্ডার করেছে, আর এক ভাই অর্ডার করেছে চুয়াডাঙ্গা জেলা থেকে। এরকম প্রতিদিন আমার কাছে 4-5টা করে অর্ডার দেই আমি। প্রত্যেকটি জেলাতে বস্তা প্যাকেটিং করে দিয়ে দিই। প্রথমে পলি দেওয়া আছে, পলির পরে বস্তা দেওয়া আছে, বস্তার ভিতরে সুন্দর করে আমরা সাজায় দেই। তো দর্শক মণ্ডলী, আমাদের কাছ থেকে যদি আপনারা মনে করেন যে পটল চাষ করব, পটল চাষ করার জন্য যদি কাটিংয়ের প্রয়োজন পড়ে কিংবা পটল চাষ করার ইচ্ছে হয়, তাহলে আমাদের কাছ থেকে লতা অথবা চারা আপনারা সংরক্ষণ করতে পারেন। আর আমাদের এই চারা অরিজিনাল হাইব্রিড জাতের চারা, আর অরিজিনাল হাইব্রিড জাতের লতা। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি লতা সংরক্ষণ করতে চান কিংবা চারা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওতে আপনারা যারা নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এটা আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।